এখন আমরা শিখবো কিভাবে 11 দ্বারা কোনো সংখ্যাকে খুব দ্রুত গুণ করা যায়। তো আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন যদি থাকে 45 × 11, এটা অ্যান্সারটা কি হবে? এটা খুবই সহজ। প্রথমে সবার ডান পাশে যেটা আছে সেটা বসিয়ে দিব 5, তারপরে 5 আর 4 যোগ করব 9, আর সামনে বসে যাবে 4। খুবই সহজ। আরেকটা দিই, যেমন যদি থাকে 3 × 6 × 11, তাহলে কি হবে? ফার্স্টে 6 বসে যাবে, তারপর 6 সাথে 2 যোগ করবো 8, 2 সাথে 3 যোগ করবো 5, আর সামনে বসে যাবে 3। এটাই হচ্ছে অ্যান্সার। বা আরেকটা যদি দিই যে 7 1 4 3, এটাকে যদি 11 দ্বারা গুণ করি তাহলে যেটা হবে, আমি পাশে নিচে মাথায় থাকবে 11, তাহলে 3 এর 3 বসবে, 3 আর 4 7, 4 এর রেখে 5, 7 এর রেখে 8, এবং সামনে একটা 7। তার মানে প্রথমে সবার ডান পাশে ডিজিটটা বসে যাবে, তারপর একটা একটা করে যোগ করতে থাকবো, এবং সবার ফার্স্টে প্রথম ডিজিটটা বসে যাবে। এখন আমরা এটার পেছনে লজিকটা দেখব। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমরা যে সংখ্যাগুলো নিয়েছি তাদেরকে যোগ করলে কখনো যোগফল 9 বেশি হয় না, 9 হয় 4, 5, 9, বা 10 বা তার বেশি কখনোই হচ্ছে না। যেমন 7 এর পরে 7 এর সাথে 1 যোগ করলে 8 হয়, 4 একে 5, 4 3 7, 3 2 5, 6 8, সো 9 বেশি কখনো এক্সিড করছে না। যদি কখনো এরকম থাকতো যে 7 এর পরে 4 বা 4 এর পরে 8, সেসব ক্ষেত্রে কিন্তু যোগফল 10 বা তার বেশি হয়ে যাচ্ছে। সেসব ক্ষেত্রে কি হতো সেটা হচ্ছে একটু পরে আলোচনা করবো। আপাতত এই ট্রিকটা কেন কাজ করে সেটা একটু দেখি, অর্থাৎ এটার পেছনে ম্যাথমেটিক্যাল লজিক বা এক্সপ্লেনেশন যেটা আছে সেটা দেখে নিব। তারপরে হচ্ছে আমরা যোগফল যদি 10 বা বেশি হয় সেক্ষেত্রে কী হবে সেটা দেখব। আমরা এই যে সংখ্যাটা নিয়েছি 4 আর 5, এর জায়গায় আমরা অন্য একটা সংখ্যা নিই, সাপোজ x আর y, এবং এটাকে আমরা 11 দিয়ে গুণ করি। 11 দিয়ে যদি গুণ করি তাহলে কি হয়, 1 দিয়ে কোনো সংখ্যা যদি গুণ করলে ওই সংখ্যাটাই থাকে, ওইটা বসে দিব, তার নিচে আমরা একটা ক্রস দিই, তারপর আবার 1 দিয়ে যদি গুণ করি তাহলে আবার বসবে xy। আমরা যদি গুণের নিয়মটা মনে থাকে সবাই, আশা করছি সবার মনে আছে। তারপরে দেখুন একটু যে এখানে y এর জায়গায় y বসে যায়, আর এই যে মাঝখানে এখানে আসছে কে x+y বসে, আর সামনে একটা x বসে, সো 5 এর 5 বসে, মাঝখানে বসে 4 আর 5 এর যোগফল, অর্থাৎ x আর y এর যোগফল, এবং সামনে বসে 4, অর্থাৎ সামনে বসে x। এটা হচ্ছে 2 ডিজিটের জন্য। 3 ডিজিটের জন্য সিমিলার, যে x y z কে যদি আমি 1 1 দ্বারা গুণ করি তাহলে ফার্স্টে 1 দিয়ে গুণ করলে বসবে x y z, একটা ক্রস, আবার 1 দিয়ে গুণ করলে বসবে x y z। এবার খেয়াল করে দেখো, ফার্স্টে বসে z, এবার এখানে বসছে y+z, তারপরে বসে x+y, যে x আর y এর যোগফল, আর সামনে বসে একটা x। সো আশা করছি আপনারা লজিকটা বুঝতে পারছেন। এখন এখান থেকে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে যদি কখনো z+y এর যোগফল যদি 10 হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, এই হাতে 1 যেটা থাকবে সেটা কিন্তু x+y এর যোগফলের সাথে যোগ হয়ে যাবে। সো আশা করছি এই লজিকটা যদি বুঝে থাকেন তাহলে যোগফল যদি 10 বা তার বেশি হয় সেক্ষেত্রে কি করতে হবে অলরেডি বুঝে গেছি। না বুঝে থাকলেও সমস্যা নেই, আমি আরেকবার বলবো। তো আমরা ওরকম কিছু এক্সাম্পল দেখি যেখানে যোগফল এর থেকে বেশি আসতে পারে, অর্থাৎ 10 বা তার বেশি আসতে পারে। আমরা একটা সংখ্যা নিলাম 6 7 5, এটাকে আমরা 11 দিয়ে গুণ করি, তাহলে প্রথমে 5 এর 5 বসাবো, এখন 5 এর সাথে 7 যোগ করলে হবে 12, 12 আমরা 2 বসাবো, হাতে থাকবে 1, এবার 7 এর সাথে 6 যোগ করবো, 7 এর সাথে 6 যোগ করলে হয় 13, আর হাতে ছিল 1, 13 রেখে 14 4, আবার হাতে আছে 1, এই 1 6 এর সাথে যোগ করে দেবো, 6 একে 7। সো এটা হচ্ছে অ্যান্সার। আরেকটা করি, 8 7 4 3 × 11, তাহলে যেটা হবে 3 এর 3, 3 এর সাথে 4 যোগ করলে 7, 4 এর সাথে 7 যোগ করলে 11 1, হাতে আছে 1, 7 এর সাথে 8 যোগ করলে হয় 15, 15 রেখে 16 6, হাতে আছে 1, এই একটা 8 এর সাথে বসে যাবে, 8 রেখে 1। সো এটা হচ্ছে অ্যান্সার। সো হাতে একটা কেন যোগ করতে হচ্ছে, অলরেডি আমি আগের এক্সপ্লেনেশন অর্থাৎ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যখন বুঝাচ্ছিলাম তখন কিন্তু আলোচনা করেছি, ওই অংশটা বুঝে নিলে আশা করছি খুব ইজিলি বুঝতে পারবেন যে কেন হাতে একটা বাম পাশে আসছে। কারণ এক্স আর ওয়াই যখন যোগ করেছিলাম বা y+z যখন যোগ করেছিলাম তখন যখন 10 বা তার বেশি হয় 1 কিন্তু ওই পাশে আসে। আমাদের সাধারণ যোগের যে নিয়মটা আছে যখন ক্যারি থাকে সেটা হচ্ছে বাম ঘরে যায়, সো ওই নিয়মের মাধ্যমে কিন্তু আমরা হাতের একটা বাম পাশে শিফট করি, এটাই হচ্ছে রিজন। সো আশা করছি ভিডিও সবার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, ভিডিওর মতামতটা কমেন্ট সেকশনে জানাবেন, ভবিষ্যতে কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও জানাবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম।